রেজাউল ভাই যন্ত্রণা পেটে থাকতে হলো যন্ত্রণা তাই না পাঠালেন যে নিয়তি তার কাছেই আবারো আমার এই মিনতি এ জীবন আমি আর চাই না কেন আচ্ছা এখানে প্রেম করেছেন কে কে একটু হাত তোলেন তো দেখি লজ্জার কোনো কারণ নাই এখন যুগটাই চলতেছে এরকম কে কে প্রেম করেছেন একটু হাত তোলেন অনেকেই তুলেছে অনেকেই লজ্জায় হয়তো তুলেন নাই প্রেম অনেকেই করেছে তাই না হ্যাঁ ঠিক আছে সুখ প্রেম কার সাথে আমার স্রষ্টার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে শান্ত প্রেম হলো কার সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তাচ্ছল্য প্রেম কার সঙ্গে গুরুর সঙ্গে বাৎসল্য প্রেম হলো মাতা পিতার সঙ্গে আর মধুর প্রেম হলো স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে উভয়ে না থাকে তাহলে সে সংসার জীবনও টিকবে না একটি কথা বলে যাই হয়তো গান করার সুযোগ আর পাবো কি পাবো না ঠিক নয় আমার আল্লাহ পাক কথাটা খেয়াল করে শোনো আমার ছোট ভাইদেরকেও বলি একটু খেয়াল করে কথাটা শোনো তার কোরআনের মধ্য দিয়ে বলেছেন কি বলেছেন সূরা ফাত্তাহার দশ নম্বর আয়াতের মধ্যে হে আমার বান্দাগণ বান্দিগণ তোমরা আনুগত স্বীকার করো অর্থাৎ একজন পীরের কাছে গিয়ে আত্মসমর্পণ করো একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করো মুরিদ হও তা না হলে আমি আল্লাহ সাক্ষ্য দিতেছি কাল সে হাসরের মাঠে আমি আল্লাহ সাফায়াত করব না এটা তো আমার কথাও না আমার পৈদাদার কথাও না আমার চৈদ্দ গোষ্ঠীর কথাও আল্লাহ নিজে বলেছে তার কোরআনের মধ্যে আবার আল্লাহ কথাও বলেছে একজন বিধবা যে নারী তার স্বামীর স্ত্রীর মধ্য দিয়ে যে যুগল মিলনটা থাকে এই মিলন ছেড়ে দিয়ে যদি কোনো স্বামী মারা যায় সেই বিধবা নারীকেও আমার আল্লাহ পাক বলেছেন তাহাদেরকেও বায়াত গ্রহণ করতে সূরা মমতাহীনার ১২ নম্বর আয়াত একজন মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না কারণ মুসলমান শব্দটাই হলো আত্মসমর্পণকারী মুসলমান শব্দটাই হলো আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতে হবে কার কাছে একজন পীরের কাছে একজন মুর্শিদের কাছে একজন দয়ালের কাছে তা না হলে আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিগণ তোমরা জানিয়ে রাখিও যে ব্যক্তি একজন মুসলমান না হয়ে আমার কাছে আসবে আমি তাহার সাফায়াত করব না সে আমার বান্দাও না আমার বান্দিও না আমি তার কোনো পক্ষেই থাকব না আল্লাহ বলতেছে মৃত্যুর একদিন আগে হইলেও তোমার একজন পীরের কাছে আত্মসমর্পণ করেই কবরে আসতে হবে কাছে নয় কি কথাগুলো খারাপ লাগলো আপনাদের প্রত্যেকটা মানুষের জন্যই এটা প্রযোজ্য তা না হলে কেউ যেন মৃত্যুবরণ করিও না করিয়েন না করলে আমার আল্লাহ তাহাকে সাফায়াত করবে না পাঠালেন যে দিও হাকি
বাহ 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 মারহাবা মারহাবা